আসসালামু আলাইকুম এমরিওান আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো বেগুন ভাজা আর এই বেগুন ভাজাটা কিন্তু সবাই পারে তবে আমি আপনাদেরকে একটু ভিন্নভাবে এটাকে তৈরি করে দেখাচ্ছি চলুন চলে যায় চুলায় একটা হাঁড়িতে আমি তেল দিয়ে দিলাম কিছুটা তবে এখানে আমি রান্নার তেলটাই ব্যবহার করছি তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করব আর গরম হওয়ার পরে আমি এখানে আগে থেকেই একটা বেগুন কেটে ধুয়ে এবং এক চামচ হলুদ এবং লবণ দিয়ে মেখে নিয়েছিলাম এটাকে এখন আমি ভেজে নিব বেগুনটাকে আমরা কিন্তু সবাই ভাজতে পারি যথারীতি আমরা যেভাবে বেগুন ভাজি ঠিক সেভাবেই ভেজে নেব তবে লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায় হালকা আছে এটাকে ভাজতে হবে দেখুন আমার বেগুনটা দেখলেই আপনি বুঝতে পারবেন আমি কতটা ভেজে নিয়েছি এখন আমি এই ফ্রাই প্যানের মধ্যেই দিয়ে দেবো একটি মশলা আর এই মশলাটা কিন্তু আমি বলে দেব কি কি মশলা এখানে ব্যবহার করছি তার জন্য আমি এখানে আরও একটু তেল অ্যাড করে নিলাম আর এই মশলাটার কথাই আমি বলছিলাম এই মশলাটা কিন্তু আমি তৈরি করেছি একটু অন্যরকমভাবে বেগুনটা কিন্তু আমরা সচরাচর ভেজে থাকি তবে এখন আমি বলে দেব এটাকে কি মশলা দিয়ে ভাজলাম এবং কেন এত টেস্টি হলো তবে এখন আমি এটাকে দিয়ে এর মধ্যে আর কিন্তু কিছুই ব্যবহার করব না শুধু হালকা আছে এটাকে নাড়তে থাকব। যতক্ষণ অবধি পানিটা সুন্দরভাবে শুকিয়ে না যায় আর এটাকে এত সুন্দরভাবে কষাতে হবে এ কষানোতেই কিন্তু টেস্ট এসে যাবে আমি এখন বলে দিচ্ছি এর মধ্যে আমি কি কি ব্যবহার করছি এর মধ্যে আমি একটা পেঁয়াজ নিয়েছি এবং দুটো কাঁচামরিচ নিয়েছি আর একটা রসুন দিয়ে ব্যালেন্ডারে আমি ব্যালেন্ড করে নিয়েছি তবে একদম পেস্ট করে না নিলেও হবে কিছুটা এর মধ্যে আস্ত থাকলেও সমস্যা নেই তবে পেস্ট করে নিলেও কিন্তু হবে আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চামিচ হলুদের গুঁড়ো এবং হাফ চামিচ শুকনো মরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি কিছুটা জিরার গুঁড়ো এগুলো দিয়ে এবং আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি এটাকে একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে লিকুইড একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম সেই ব্যাটারটাকেই আমি তেলের মধ্যে কষিয়ে নিয়েছি এটা আপনারা চাইলে শুকনো মরিচটা বাদ দিয়েও দিতে পারেন তবে আমি এখানে একটু স্পাইসি করবো সেজন্য কিন্তু আমি এখানে শুকনামরিচের গুঁড়াটা ব্যবহার করেছি এগুলোকে ভালো করে কষিয়ে এরকম যখন হয়ে যাবে দেখুন স্কিনে দেখলেই আপনারা বুঝতে পারবেন মশলাটা কি সুন্দর কষে গেছে আর কষানো হওয়ার পরে এক এক করে সব বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু অপেক্ষা করে এক পাশ যখন একটু হয়ে যাবে তখন আমি উল্টিয়ে দিব পাশ আর উলটিয়ে দিয়ে এই পর্যায়ে কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য তবে খুব বেশি না এ সময় আমি এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তবে হ্যাঁ চুলার জালটা কিন্তু অবশ্যই একদম লোতে রাখতে হবে এ সময়ে না হলে কিন্তু আপনার এই বেগুনটা পুড়ে যেতে পারে দেখুন আমার কিন্তু বেগুনটা ভাজা হয়ে গেছে এই অল্প উপকরণে বেগুনটা ভেজে খেলে কিন্তু অসাধারণ একটি টেস্ট আসে আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন আমার এই বেগুন ভাজাটা আপনাদের কেমন লাগলো আল্লাহ